একটি পুতুল কিনতে গিয়ে ঘটি বাটি বেচতে হবে ভাবতে পারেননি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেক্স টয় কিনতে গিয়ে খোয়া গেল 37 লক্ষ টাকা। শেষমেশ তার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ির এক ডান্স বারের মালিককে গ্রেপ্তার করল পুলিশ। জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনায় তীব্র চাঞ্চল্য। 2020 সালে বেলাকোবার এক প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে চাইনিজ পুতুল কিনতে যান। পুতুলটি কেনার জন্য প্রায় 1 লক্ষ টাকার দরদাম হয়। ওই শিক্ষক পুতুলটি নেওয়ার জন্য কয়েক হাজার টাকা বায়না করেন। এরপর পুতুলটি শিক্ষকের বাড়িতে পৌঁছে দিয়ে বাকি টাকা নেওয়ার কথা ছিল, তবে শিক্ষককে জানানো হয় আসার পথে আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েছে। এরপর পুলিশ পরিচয় দিয়ে শিক্ষকের কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়। এরপর নানাভাবে ভয় দেখিয়ে শিক্ষকের কাছ থেকে 37 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছে তাকে। শিক্ষকের আরও অভিযোগ, জলপাইগুড়ি জেলাশাসক পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তার কাছ থেকে বড় অঙ্কের টাকা চাওয়া হয়। অবশেষে গত নভেম্বর মাসে গোটা বিষয়টি রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই টাকা শিলিগুড়ির একটি বারের মালিক পবন দাস এবং তার কয়েকজন সঙ্গীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। শুক্রবার রাতে রাজগঞ্জ থানার SI মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে অভিযুক্ত পবন দাসকে গ্রেপ্তার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনায় জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন, একটি বিশেষ ধরনের পুতুল কিনতে গিয়ে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রতারকের ফাঁদে পড়ে 37 লক্ষ টাকা খুইয়েছেন। এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছিলেন থানায়। তদন্ত করে পবন দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত অস্বীকার করে বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে মাত্র এবং সেখানে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়। একটি পুতুল কিনতে গিয়ে ঘটি বাটি বেচতে হলো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের। প্রতারণার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ড্যান্স বারের মালিক। জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি কারণে আপনাকে নিয়ে আসা হয়েছে? আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট একজন চেয়েছিল, ওটা দেওয়াতে 1 বছর পরে দেখছি ওটাতে কেস আছে। কি আছে মানে আমারই মার্কেটে পরিচিত ছিল, সে এখন নেই। আরো অন্য অন্য অ্যাকাউন্টে হয়েছে, আমার অ্যাকাউন্টে খালি 5 লক্ষ। আপনাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে? 6 লক্ষ টাকা রেকর্ড হয়েছে এটা আমার। আপনাকে কেন গ্রেফতার করেছে তাহলে? আমাকে নিয়ে এসেছে যে আমার অ্যাকাউন্টে ঢুকেছে, আমি অফিসারকে জানিয়েছি যে কে ঢুকিয়েছে। হ্যাঁ, কে ঢুকিয়েছে টাকাটা? যে আমার এক পরিচিত একজন আমার থেকে অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল, আমি তাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছি, আমি টাকাটা উঠিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। কত লাখ টাকা? 5 লাখ। কিসের টাকা ছিল এটা? কতদিন থেকে আপনি কাজের সিঙ্গিং এর দু মাসের ডিজের কাজ করেন? আর টাকাটা কবে ঢুকেছিল আপনার কাছে? 2020 সালে। 20 সালের ঘটনা এখন এখন 1.5 মাস আগে বলে কেস। কি মনে হচ্ছে আপনার, এটা কি কোনো রাজনৈতিক ব্যাপার আছে নাকি কোনো? আমি কিছু বলতে পারছি না এখন, আমার ব্যাংক অ্যাকাউন্টটা খালি ইউজ হয়েছে। সামনে তো পৌরসভা ইলেকশন, কোনো মনে হচ্ছে কোনো এই ধরনের হতে পারে? এখন আমার বাবার ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে, হতেও পারে কিছু বলা যায়। আপনি নিজে কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত? না না। বাড়ির কেউ? কেউ না। আমি 2 মাস ধরে কাজ করি, এমনি আমার ব্যবসা আছে,
কিন্তু আপনার একটা অভিযোগ করে পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে অনেক বেশি লক্ষ, মানে না আমার অ্যাকাউন্ট লক্ষ লক্ষ টাকার, যে যে কেস করেছে সে আরো বিভিন্ন অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্টটা বলেছে এত কত 37 লাখ নাকি বলেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে খালি 5 লাখ 4 লাখ সমথিং। কে অভিযোগ করেছে কে সেটাও আমি জানি না, আপনাকে কিছু পরিষ্কার বলেনি না, আমি জানি না কে কি বৃত্তান্ত কিছু জানি না। আর কি চাচ্ছেন? আমি চাচ্ছি যেটা যে মানে আমাকে বলেছে, আমি তো কিচ্ছু জানি না এইসব ব্যাপারে, আমি সাদা মনে গাদা নেই, আমি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি এখন এই যে শেষে গেছে। তো যার অ্যাকাউন্ট দিয়েছেন বা আপনাকে যে টাকা পাঠিয়েছে বা যাকে আপনি তুলে দিয়েছেন তাকে, সে কোথায়? সে সেকে খুঁজে পাচ্ছে না পুলিশ থেকে। সে উত্তম দা বলে অফিসারের কাছে সব ডিটেলস আছে। কোথায় উনি বাড়ি? ওনার বাড়িও শিলিগুড়ি। উনি কি সে কি করেন? হংকং মার্কেটে নাকি কাজ করেন, খুঁজে বেড়াচ্ছে জমি কাজ, সে জানি না আমি ডিটেলস ভিতরে খবর জানি।